কিন্তু এটা সবুজ, ওইটা না পুরো সাদা। হ্যাঁ, পরে দিলে অসুবিধা হবে, এবার আসবে এটা শুক্রবারে হবে। তুমি এনে দেবে? ঠিক, আগেরবার আনো, চলে গেছে বৃহস্পতিবার থেকে। এখন হ্যাঁ, আমি এখন আসি সন্ধ্যাবেলা করে, তাহলে নিতে পারবো। তাহলে আপনি শুক্রবার দিনেই পাবেন। ঠিক আনবে তো? একদম, যেটা আমি নিয়ে যাই ওটাই কিনবো। আচ্ছা, আর এইরকম কান হবে তোমার কাছে? হ্যাঁ, তো দেখাও তো। ছিলাম যে অ্যালোভেরাটা পাবো কি না, একটু ফোন নাম্বার আছে? হ্যাঁ এটার থেকে কি বড় না ছোট মনে হচ্ছে? না, এটার থেকে একটু বড়, অনেকটাই বড়। এরকম হবে না? না, অত ছোট হবে না। হ্যাঁ বলো। একটু পরে ফোন করো। এইরকম স্টোনের মধ্যে সাদার মধ্যে আছে। এগুলো কত? পাঁচ তো? হ্যাঁ। এগুলো কত? ওগুলো পাঁচ, ওগুলো প্লাস্টিকের তো। ওটা কত নিয়েছিল আগেবারে? ওটা 80 টাকা মনে নিয়েছে, 85 টাকা দাম ছিল। এইখানে তোমার কি কিনবে এগুলো? ওগুলো কামড়ে কিনবে। ও না না, হলুদে ইয়ে করা, হলুদ আর অরেঞ্জ হবে না। ওইটার মধ্যে হবে না ছোট হলুদ? দেখো তো ওটা, এইটার মধ্যে। বাহ, এগুলো কত করে? 10 টাকা সেট আর দুটো থাকলে কত দেবো বলো? আচ্ছা নেন। তোকে দেখা যাচ্ছে আইসক্রিম খাও বলে এতটা হেঁটে হেঁটে এসেছি। দারুণ খেয়েছে। ফাঁকা বড় একটা মাঠ, ফাঁকা না ফাঁকা, এপাশে বড় পুকুর, তার মাঝখানে আমরা বসে আছি। বড় পুকুরের মাঝখানে? না, পুকুরের মাঝখানে, পুকুরের মাঠের সামনে পুকুর। আইসক্রিম খেলো না, ওর জ্বর জ্বর এসেছে দুপুর থেকে। তোর মুখটা একটু দেখা, পুরো অন্ধকার চারিদিকে, খোলা আকাশ, বড় মাঠ, তার মাঝখানে আমরা বসে আছি। অবস্থা খুব খারাপ দুপুর থেকে, ডর নেই কিন্তু, দৌড়ানো শুরু করেছে, ওজন কমাবেন এখন উনি, ওজন কমানো শুরু করে জ্বর এসে গেছে। কাল থেকে ক্রিকেট খেলো? চলো একটু বসে গল্প করি, তারপর তোমাদেরকে মাঠটা দেখাচ্ছি। চকবারটা সামলাতে পারছে না, গলে গলে পড়ছে সব। কি অবস্থা, জামা কাপড়ে মেখে যাচ্ছে সব। আইসক্রিম খেয়ে এই পানা পুকুরে এসছে, হাত ধুতে এই সাবধানে, ছেড়ে দে ছেড়ে দে। আরে ঠিক আছে, তুমি পুজো দিবি, চলে চলে সাইডে। বিরাট পানা পুকুর এটা, চলে রিফ্লেকশন দেখে বুঝতে পারবো। আইসক্রিম খাওয়া, হাত ধোয়া সব শেষ। এই দেখো মাঠটা, ওই দেখো একটা স্টেডিয়াম। এই মাঠে খেলা হয়, ছোটোবেলায় এই মাঠে এসে মা তারপর বড় মাসিরা সব বসে থাকতো আর আমি খেলতাম, তখন আমি ছোটো ছিলাম। বিশাল বড় একটা মাঠ, ব্যাক ক্যামেরা করে দেখাই যাবে। এই দেখো ওই কোনায় বসেছিলাম আমরা, ওই দিকে। দেখে নে, রাখুন। 50 টাকা হবে? এখন হবে না, পড়ার টাইম এখন। 50 টাকা
বুড়ো কাউকেই খেতে দেবে না, সব ঘিরে ধরেছে কালো। ওই দেখ বাচ্চা খেয়ে নিল, মা খেয়ে নে নে নে, দেখতে পাবে না রে। বুড়ো খেয়েছিস বুড়ো? তো চলে এসেছি আমরা বাড়িতে। এদিকে বাজারে ওই মাঠে বসতে গিয়ে ওষুধের কথা ভুলে গেছে জানো, জ্বরও জ্বর জ্বর, আর আমার মাথাটাও কেমন ব্যথা ব্যথা করছে। একটু মাথা যন্ত্রণার ওষুধ আনলে ভালো হতো, তো ওই জন্য করে জয় আবার আমাদের কাছাকাছি একটা দোকান আছে, কাছাকাছি বলতে অনেকটাই দূরে, তো সেইখানে এখন যাচ্ছে ওষুধ আনতে। রাত্রেবেলা ওরও ওষুধ লাগবে, তখন বললাম তখন গেল না। যাই হোক, এখন এবার আমি রান্না বান্না করবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা, এই টপটা হচ্ছে আমার বোনের জানো তো, এটা পুরো প্লেন ছিল, তো পরিনি, এক কালার হয়তো ভালো লাগছিল না কালারটা, আবার আমাকে দিয়ে দিয়েছিলো, তো তার জন্য করে আমি এই সামনে কাজটা করে নিয়েছি। এটা আমার হাতে করা, কিন্তু কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তেলের বোতল নিয়ে যা, এটা পুরোটাই আমার হাতে করা। ওই যে ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ, পঞ্চাশই নিয়ে আসবে। বোতলটা দেখে যা কেমন সুন্দর বোতল, এই দেখো এই বোতলটা সেই সেদিনকে জুস এনেছিলো, এটা আমি পরিষ্কার করে আর এর উপরে ছালটা তুলে দিয়েছি, মানে উপরে প্লাস্টিকটা, তো এই তো সুন্দর বোতল, সুন্দর দেখতে লাগে। তো জয় এখন গেলো ওষুধ আনতে, কী সুন্দর দেখতে না তেলের বোতলটা, ওই জন্য করে পরিষ্কার করে আর এর উপরে এটা কাগজটা তুলে দিয়েছি। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি SMS করে। চলো এখন ওই রোজকার মতো রান্না বান্নার জোগাড় জাটি করি। এখন মতো 8:30 মতো বাজে মনে হয়, 8:10 8:30 বাজে, 9টা করে এসছে, তাড়াতাড়ি হয়ে গেছে। চলো আবার পরে দেখা হচ্ছে। সেই তো চলে এসেছি এখানে রান্না করতে, মাছগুলো ভেজে নিচ্ছি সবার আগে। এখনও সবজি রেডি হয়ে যায় হয়নি জানো, বসে বসে গল্প করছিলাম দুজন মিলে। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমার নতুন তেলের বোতল। এই দেখো নেট আছে, অনেক ভালোই আছে, আজকে তো নেট আমি ইউজ করিনি, সময় পাইনি সারাদিন। এই দেখো বোতলটা, তেলটা ঢেলেছি এর মধ্যে, কি সুন্দর দেখতে লাগছে বোতলটা, কেমন হয়েছে জানিও তো। আমার এই নতুন তেলের বোতলটা আমার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। নিয়ে নে, যা ইচ্ছা নিয়ে নে। তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছগুলো, মাছ ভাজা আমার শেষের পথে এগো, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাথা দুটো এখন ভাজা হচ্ছে, আর এই মাছ ভাজার একটা মানে এই মাছের একটা গুণ দেখে দেখো, 50 তেল এনেছে আজকে, 50 তেল পুরোটাই পড়ে রয়েছে। যেটুকু তেল কড়াইতে প্রথমে দিয়েছিলাম সেই তেলটা দিয়েই পুরো মানে মাছটা ভাজা হয়েছে, মাথাটাও ভাজা হবে, আর অল্প তেল এর মধ্যে রয়েও যাবে। এই পাঙাশ মাছের হচ্ছে এই এক গুণ, মানে এই মাছের তেলে এই মাছ ভাজা হয়ে যায়। তো ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর এবারে যাবো সবজিগুলো রেডি করতে। মাছ ভাজা হয়ে গেলে সবজিটা রেডি করে এসেই হচ্ছে তরকারি করব। রান্না করতে করতে চলছে এদিকে রূপচর্চা। রূপচর্চা তো সেইভাবে এখন করা হয় না, সারাদিনে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। যখন থেকে জয় ভোরবেলা করে বেরোচ্ছে তখন থেকেই আমি ব্যস্ত হয়ে পড়েছি, সকালবেলা উঠে হেনা তেনা এই কাজ ওই কাজ, তারপরে এখন তো ব্লগ করছি প্রত্যেক দিন, তো সেই কারণে সকালবেলা একদমই সময় হয় না, বেলা হয়ে যায় তাড়াহুড়ো করে স্নান করা। ওই জন্য ভাবছি সন্ধ্যাবেলা করে একটুখানি রূপচর্চা করতে হবে। রান্না করতে করতে রূপচর্চা বলতে মুখটা একটুখানি ধুয়ে নিয়েছি, আর এই টমেটো টমেটোটা আমি মাখি মাঝে মধ্যে, যখন কম দাম থাকে তখন, এখন তো 10 টাকা কেজি আমাদের এখানে। চলো এটা মেখে নিই, মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে, দেখাই তোমাদেরকে। তারা দেখ কতটা জল দিবি, তোর মতো করে দে না, তোর আমি দে দে কালকে গিয়ে খাবো রে। আমি বলছি শোন, আমি আমি পাঙাশ মাছ সব খাই, ভাজা দিলেও খাবো, তুই তুই যেরকম খেতে চাইছিস সেরকম জল দে, ঠিক আছে? আমি মাখা হলেও খাবো, পাতলা ঝোল হলেও খাবো। ফুটে
উঠেছে ঝোল, এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দুটো মাথাই নিয়েছি কারণ জয় এখন মাথা খেতে পছন্দ করে, আগে মাছের মাথা খেতো না জানো তো, এখন বেশ খায় ভালো। তো এই দিয়ে দিলাম, আর পাঙাশ মাছের মাথা তো ভীষণ ভালো লাগে খেতে। পেটিগুলো আজকে করে নিলাম কারণ পেটিগুলো রাখা যাবে না দুদিন, আর দাগাগুলো রেখে দিলাম, সকালবেলা আরেকবার ভেজে নেবো দাগাটা দিয়ে ওটা কালকে রাতে করব, তাহলে পরশু দিন দুপুর অবধি হয়ে যাবে। দু তিন দিন তো চালাতেই হবে তাই না? 60 টাকার মাছ, 60 টাকা না 70 টাকা, মাথাটা 10 টাকা নিয়েছে, এত বড় মাথা 10 টাকা নিয়েছে। ফুটে গেলেই নামিয়ে নেবো, ভাত তো হয়ে গেছে, চলো এটা ফুটুক। এইগুলো পাঙাশ মাছের রসা, দেখতে যা হয়েছে না, আমারটা আমি তুলে নিই কারণ আমি ঢেকে রাখবো, গরম গরম খাবো। আর জয়ের তো গরম খাওয়ার কোনো ব্যাপার নেই, ও ঠান্ডা হলেও খাবে, আমি একটু গরম খেতে ভালোবাসি, ওর জন্য বাটির মধ্যে করে তুলে আর ঢেকে রেখে দেবো। আহা, এই জয়টা থাকলো, ওই থালায় ভাত নিয়ে। আর এই জিনিসটা এখানে হচ্ছে টমেটো মাখা করেছি একটুখানি, আমি খাবো বলে জয় খেলে খাবে, অত খায় না। এই টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মেখেছি এখানে, এসে সকালবেলা করেছিলাম উচ্ছে বেগুন আলু দিয়ে আর সর্ষে দিয়ে মাখা মাখা করে একটা চচ্চড়ি করেছিলাম। এই হচ্ছে আমাদের এখনকার রাতের খাবার, পাঙাশ মাছের ঝাল, টমেটো পেঁয়াজ মাখা, এখানে রয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি। ঠিক আছে চলো খেয়ে নিই, এখানে জয় ভাত পেরে নিয়েছে এই জয় সুন্দর করে, চলো খেতে বসে। চচ্চড়িটা ভালো হয়েছে? ভালো হয়েছে, আগে তো খেতেছি না চচ্চড়ি। হ্যাঁ উচ্ছলটা বেশ ভালো লাগে। তোকে উচ্ছার কুমড়ো ভাজা খাবো একদিন, এই লেভেলের টেস্ট ফাটাফাটি। একটু পেঁয়াজ টমেটো দিয়ে খা, ভালো লাগবে। সুপার মাছের ঝোলের পালা, আহা এই পেটি একদম লাল লাল থলথলে পেটি, নরম পেটি, খেতে কে কে ভালোবাসো জানিও তো কমেন্টে। পেটিটা দেখো শুধু, তুমি দেখো, আহা পেটে আবার তেলও আছে একটা, বড় মাথা একটা, আহা মাথাটা একটু, মাথাটা লাস্টে খাবো, মাথাটা শেষে বসে খাবো। আমার এই মাছের মাথা ধীরে ধীরে বসে বসে খেতে খেতে মানে খেতে বেশি ভালো লাগে। একটা মুভি চালাবো এখন, দুজন মিলে দেখবো আর খাবো মাথাটা, আহা। দারুণ দারুণ হয়েছে, টমেটো পেঁয়াজ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার। তোমরা মাছের মাথা, পেটি না গাদা, গাদা বলে তো, গাদাও বলে, বেশি বড় হলে গাদা বলে, বলে জানিও তো কমেন্টে, মাছের গাদা হয় না, জানে না কিছু না, গ্রামের ছেলে মাছের গাদা খাসনি কখনো? আমি খেয়েছি গাদা, গাদা বলে, গাদার পিস বলে না, পেটিটা দারুণ। খাওয়া হয়ে গেল, মাথা খাওয়া শেষ, মাথা পড়েছে।